গতকালকে জোহরের নামাজের পরে বয়ান করলাম নবাবগঞ্জ থানার ভেতরে। বারোটায় আমি মাদ্রাসায় বসে ছাত্রদের ভর্তি কাজ চলতেছে, আরো কিছু মেহমান ওলামায়ে কেরাম, হঠাৎ প্যান্ট শার্ট টাই পরা একটা যুবক ছেলে অফিস রুমে ঢুকে বলল, সালাম দিয়ে বলল। আমি বললাম, ভাই কেন আসছেন, কোথা থেকে আসছেন? বলে, আমার বাড়ি বরগুনা। কেন আসছেন, কোথায় থাকেন? বলে, রায়ের বাগ। প্যান্ট শার্ট টাই লাগানো খুব দামি মানুষ, অল্প বয়সের ছেলে, কি ব্যাপার? বলে, যদি এমনি আসেন। বললাম, এমনি তো এখানে কেউ আসে না, ব্যারাম টেরাম নিয়ে আসে, ওয়াজ লাগবে, এই লাগবো, সেই লাগবো। আপনার এরকম কোন ব্যারাম? না হুজুর, আমি কোন অজের জন্য আসি নাই, শুধুমাত্র একটু দোয়া নিতে আসছি। এমন কি কামটা করলাম দোয়ার যে আপনি দোয়া নিতে আসছেন? বলে, হুজুর আমি ব্যাংকে চাকরি করি, 40,000 টাকা বেতন। আপনার একটা বয়ান শুইনা একেবারে চির বিদায় নিয়ে নিছি ব্যাংক থেকে। এমনকি নাউজুবি, ব্যাংকে যারা চাকরি করে সব জাহান্নামে যাবে। হুজুর আমি বুঝতে পারি না, কিন্তু বয়ান শুনে আমি এমন মজবুত ইমানের ঘরে ঢুকলাম, আমার বিবেক বার 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 আমাকে সিগন্যাল দিয়েছে, এই টাকাটা আমার জন্য হালাল ভাবে পেটে আসতেছে না। 40,000 টাকা বেতন আমার রানিং, আমি উপরের পজিশনে কাজ করি, আমার বাড়িতে মা বাবা দোয়া করে, টাকা আমি কামাই করি, কিন্তু বুঝি না আমার অন্তর এটা কবুল করে না। বয়ান শোনার পরে আমি বহু চিন্তা করছি, দেখলাম এই টাকা আমার জন্য পরিপূর্ণ হালাল ভাবে পেটে আসতেছে না। আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমি যতই উল্টা বুঝানোর চেষ্টা করি, যুবক বলে, হুজুর আমাকে ভুল বুঝার চেষ্টা করবেন না, হালাল কোনো রাস্তা যদি পাই কাজ করব, না হয় জীবন এভাবেই কাটায় দিব, আর হারামের পথে যাব না। একা একা ভাবলাম যে মানুষের পরিবর্তন আল্লাহর কুদরত কত কঠিন। যে আল্লাহ বলেন যে আমাকে ভয় করবে গোটা দুনিয়াবাসী তাকেই ভয় করবে। এরে আল্লাহর গোলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, এত বড় জলিল ও কদর সাহাবী, যেই ওমর সারা দুনিয়ার ইতিহাসের পৃষ্ঠায় টপ লেভেলের টেরোরিস্ট, বিশ্ব নবীর গর্দান আনতে যায় বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ না, কিন্তু আল্লাহ তাআলা হেদায়েতের দৌলত যখন ওমরের সিনায় দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওমরের পজিশন এত বাড়ায় দিলেন, ওমর যেই রাস্তায় চলে শয়তানও রাস্তায় চলে না ভয়। সেই ওমর সম্পর্কে রহমাতুল লিল আলামিন বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে নতুন কাউকে নবুয়ত দান করতেন, ওমরের আল্লাহ দান করতেন। আল্লাহ আয়াত নাজিল করে কয়, জিব্রাইল আমার নবীরে গিয়া বলো, ওমরের মতামতটা নবী যেন মেনে নেয়, কারণ ওমরের মতামতে নবী যেন উল্টা না বলে, কারণ আমি আল্লাহ নিজেই ওমরের মতের সাথে একমত। সেই অমর চেটিয়াল ময়দানে শুয়ে আছেন, কেউ নাই পাহারাদার, অর্ধ জাহানের বাদশা, কোন সিকিউরিটি গার্ড নাই, অর্ধ জাহানের খলিফা অমর একা চেটিয়াল ময়দানে বিশ্রাম করে, হাতেরে বালিশ বানায় ঘুমায়। রোম সম্রাট সন্ত্রাসী বাহিনী পাঠায় দিল ওমরের মারার জন্য। বুস্তানুল আউলিয়া নামক কিতাবের মধ্যে ঘটনা পেলাম, ওমর ঘুমিয়ে আছেন, সন্ত্রাসী অস্ত্র নিয়ে ওমরের দরবারে হাজির, দুই কদম সামনে দেয়, 10 কদম পেছনে দেয়, ভয়, খালি ভয়, ভেতরে ভয়। ওমর ঘুমায় না, অস্ত্র আছে না, কোনো পাহারাদার আছে, দীর্ঘক্ষণ চিন্তা করে, সাহস করে, 1 পয়েন্ট কমে যায়, আবার করে, আবার কমে, আবার সামনে যায়, পেছনে আসে, এরকম করে 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 ওমরের কাছে গিয়া তরবারিটা ঘুরাচ্ছে, ওমরের মেরে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামা
খায়রুল মাকিরিন। সারা দুনিয়াবাসীর চক্রান্ত আমার আল্লাহর দরবারে টিকবে নাকি? একটা সেকেন্ডের মুমিনের চিন্তার সামনে বেঈমানের সব ফলাফৌশল নষ্ট হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, বেঈমান ওই দুশমন ওমরের পাশেই আইসা বসে তরবারিটা দিয়ে মারবে, কিন্তু বডির মধ্যে কম্পন জালজালা শুরু হয়ে গেল। হঠাৎ করে তরবারি নাড়তেছে নাড়তেছে তরবারিটা সুইটা মাটিতে পড়ে গেল। আওয়াজ পেয়ে ওমর তাকায় দেখলেন, ভাইজান কি ব্যাপার? বাপসাই কি হয়েছে তোমার, কই বাড়ি? বলে আগে পরে বলবো, কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। আনতা ওমর? নাম আমি ওমর। আপনি অর্ধ জাহানের খলিফা সেই ওমর? বলে জি। বলে বডি গার্ড কই? সিকিউরিটি গার্ড কই? সামনে পেছনে ডানে বামে উপরে নিচে কুত্তা কই? সিকিউরিটি গার্ড কুত্তাও তো আছে, কথা বলেন না কেন? কোন দেশে বসবাস করেন? ঘুমায় আছেন? সিকিউরিটি গার্ড যা আছে কুকুর আছে না ভাইরা? আমার মালিকের সিকিউরিটি গার্ডের কুকুর নিরপেক্ষ নিঃস্বার্থ যেই খেদমতটা করে সিকিউরিটি গার্ড হয়ে, পৃথিবীর কোন মানুষ এমনটা করতে পারে? এজন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুত, মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় নিমক হারাম। ভাইরা আমার হযরত ওমর বলে আমি ওমর। বলে আপনার গাট কই? বলে গাট নাই, ফাল্লাহু খাইরুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সিকিউরিটি গার্ড হেফাজতের জিম্মাদার কে? বলে তুমি আসছো কেন? বলে রুম সম্রাট পাঠাইছে কেন? বলে আপনাকে হত্যা করার জন্য করলি না কেন? বলে আমি যত আসি বহু আগে, কিন্তু আপনি পর্যন্ত পৌঁছতে আমার ঘাম ছুটে গেছে, কাছাকাছি আসলাম, তরবারিটা ঘুরাইতেছি, শরীরে কাপ শুরু হয়ে গেছে, দেখলাম আমার দুই চোখের সামনে একটা বাঘ আপনাকে পাহারা দিতেছে। সে আল্লাহ আছে না? ক্ষমতা খানিকটা দুর্বল হয়ে গেল, তো ভয় কেন? ভয় হইল তুমি নিমুখ হারাম, তুমি গাদ্দার, তোমার নামাজের মধ্যে আল্লাহর মহব্বত নাই, তোমার লেনদেন আমল আখলাক ব্যবসা বাণিজ্যের মধ্যে রসুলের তরিকা নেই। ভাইরা আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। এক এক করে সবাই বিদায় নিয়ে গেল, আমাদেরও যেতে হবে। কয় বছর পর এখানে বসছেন? দাঁড়ানোর কোনো গ্যারান্টি? দাঁড়াইছেন বসার গ্যারান্টি নাই। ঘর থেকে এখানে আসছেন, ঘরে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। পানির গ্লাসটা হাতে নিছরে বাঙালি, পানিটা মুখে দেওয়ার কোনো গ্যারান্টি নাই। পানির গ্লাস নিয়ে পানিটা মুখের মধ্যে দিয়েছো, গলার ভেতরে যাওয়ার মতো কোনো গ্যারান্টি তোমার হাতে নাই। পিতৃ গিয়ে আটকায় গেছে, গলার মাঝখানে গিয়ে পানি আটকায় গেছে, একেবারে যায় মনে আজরাইলে ধরছে, আসলেই ধরছে, ঠাস করে পুড়ে গেল, মরে গেল। খোদায় যদি বলে এই নিঃশ্বাস বন্ধ, পানি তোর গলা আটকায় আটকায় দিছে, জিন্দেগি বরবাদ। এখন বিষয় হলো মৃত্যু তো হবেই, কুত্তাও মরে, শুকর মরে, গরু ছাগল ভেড়া বকরি সব মরে, মানুষও, ওদের মরার কোনো হিসাব নাই। মরার পরে কি হবে তার কোনো টেনশন? মানুষের ব্যাপারটা কি এমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরে মুমিন আল্লাহকে ভয় কর, মুসলমান না হইয়া কবরে আসবি না রে মুমিন। ঘরে এত ধমক কেন? হেন লাডি লইয়া
বহু স্বাগতম জানানো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে ভয় কর, কবরে আসবি না মুসলমান না হইয়া। কি বুঝলেন? মুসলমান না হইয়া কবরে আসবি না, কথা বুঝেন না? তার মানে গেলে কিছু হবে, কিছু হবে। কি হবে? যা হওয়ার তাই হবে, কেমনটা হবে? দুনিয়াতে কিছু করার আছে, ওখানে কিছু করার থাকবে না। কি হবে? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরে যাওয়ার পরে কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের আযাবের গর্ত। কার জন্য হবে কবর জান্নাতের বাগান, কার জন্য হবে একই কবর জাহান্নামের টুকরা? আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। কুকুর মরলো, শিয়াল শুয়ার সব মরে গেল, মানুষও মরতেছে, এমন কোন দিন নেই যে মানুষের মরণের খবর নাই, জানাজার আওয়াজ নাই। কে ধনী কে গরিব, কে টাকাওয়ালা কার বিল্ডিং কত তালা, কার বিল্ডিং কে গাছতলায় থাকে পাঁচতলায় থাকে, কে কতবার হজ করেছে কে কতবার করে নাই, এগুলোর কোনো হিসাব না খাই। আসল হিসাব হলো, বান্দা তোমার মরণের সময় তেরো বার হজ করনেওয়ালার মরণের সময় তিন কাপড়, যে হজ করে না তারও তিন কাপড়। বিল্ডিং ওয়ালার মরণের কাইফিয়াত তার কোয়ালিটি যেমন, বেইমান গরিবের মৃত্যুর কাইফিয়াত কোয়ালিটি তেমন নাকি আলাদা? ধনী গরিব সবার জন্য কাফন সমান, কবরের মাপটা সমান। ধনীর জন্য লেপ্ত শোক দেওয়া হবে না, ধনীর জন্য কাফর দুইটা বাড়ায়া দেওয়া হবে। হায় হায়, ধনী যেমন খালি হাতে যাবে, গরিব কিছু টাকা পয়সা নিয়ে যাবে, ধনীরা অললেস নিয়ে যাবে, বিপদে পড়লে টেলিফোন হ্যালো তাড়াতাড়ি ব্যবস্থা করেন, আছে নাকি? আমরা যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। এটি হইল গজল, আর এখন হইল গান। এখন কি এগুলো যদি শুনি কেমন জানো আমি অন্য জগতে চলে যাই, কেমন জানো আমি কোথায় আছি নিজে ভাবিয়াই পাই না। কিসের বাড়ি কিসের গাড়ি, কিসের মা কিসের বাবা, একটু যদি চিন্তা করি বালিশটা মাথা লাগাইয়া বাতিটা বন্ধ করে আমি যে এখন ঘুমায় যাইতেছি, ঘুমের মধ্যে তো কত মানুষের মরণ হয়। আমার যদি হয়ে যায় আমি কালকে যাব লাশ হয়ে, সন্তান আমার স্ত্রী বলবে তাড়াতাড়ি নামায় দে গেঞ্জি ডারে বেলের দিয়া গাইটা খুলে রাখ, বড়ই পাতার গরম পানি রেডি কর, ইমাম সাহেবের খবর দে জানাজা না পড়ায় যেন কোথাও যায় না, তাড়াতাড়ি বাঁশ বাগানের বাঁশগুলো কাট, কলা গাছের পাতাগুলো রেডি কর, কেউ মাইকিং কর, তাড়াতাড়ি জানাজা হবে তাড়াতাড়ি দাফন কর। বলে মা বৃষ্টি চলে, বলে বৃষ্টি আর রৌদ্র নাই, তাড়াতাড়ি কবরে রাখতে হবে, ঘরে রাখা যাবে না, অথচ আমার টাকার কামাই করা টাকা দিয়ে আমার সন্তান আমার স্ত্রী ঘরে থাকে আরামে খায় ঘুমায়, প্রাণ পাখি চলে গেল, এখন মনে হয় যেন এরা আমারে কেউ চিনে না, কেউ আমারে চিনে না। মানুষ হয় একটু রাখো না, বাইর কর, পলিথিন দিয়ে প্যাকেট করে বাইরে রাখ, হোগলা পাতা দিয়ে বাহিরে রাখো, আর ঘরে না হবে না। অথচ
আমি বাড়ি বাড়িতে নাই, মা বাড়ি বয়ে কান্দে, বাবা তুই কখন খাইলি হিসাব দেখ। মা যখন টেলিফোনে আমারে পায় না, রাতে ঘুমায় না, সন্তানের খবর কি না জানিয়ে ঘুমাবো না। অথচ আজ কোথায় গেল তোমার মা, কই বাবা কোথায় গেল? কেমন যেন তোমার মা বলতে একজন মহিলা ছিল, তোমার সেটা মনেই নেই। বাবা নামের একজন ছিল, তোমার মনে নাই। তুমি এখন বন্ধু বান্ধব দিয়া স্বাভাবিক হালাতে খুব আনন্দ ফুর্তি করতেছো, গান বাজাইতেছো। তোমার এই বড় করার পেছনে যে একজন খেদমত করনেওয়ালা মা বাপ ছিল, তোমার সেই খবরই নেই, ভুলিয়ে গেছো। বাবার বাড়িতে ঘুমাও, মায়ের বানানো কাঁথা গায়ে দাও, বালিশ বানানো মায়ের বাবার এগুলো মাথার তলে দাও। একবারও চিন্তা করো না যে খাতাকে বানাইলো সেই মা আজ কোথায় গেল, যে আমার জন্য একটা চাদর দিয়ে গেল, বালিশ দিয়ে গেল, কোথায় গেল সে মা, কই বাপ? একবারও চিন্তা করলি না? কারণ কি তোরে ভূতে ধরেছে, তোরে বন্ধু বান্ধবের গ্রাস করে ফেলেছে তোর অন্তর শয়তানে। মনে করতেছি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, সব আমার আমার আমার। আল্লাহ বলেন, কাল্লা লাইয়ুমবাযান্না ফিল হুতামা, তুমি মনে করেছো সব তোমার, না না, সাবধান। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করছো তোমার মাল দিয়ে তুমি বাঁচবা, তুই কয় টাকার মালিক হইছো রে সোরার ঘরের সোরা, কারুণ্যের থেকে বেশি হয় নাই। ওই কারুণ্যা বেদ্যবি করছে মুসা নবীর সাথে, মাটিতে গ্রাস করে ফেলছে। কারুণ বলছিল, মুসা বাঁচাও বাঁচাও, আর অন্যায় করুন। মুসা নবী বলে, মাটি ধর ধর, সিনা পর্যন্ত মাটি গ্রাস করলো, এরপরে পাথর মেরে কারুণের ধ্বংস করে দিল। আল্লাহ কয়, মুসা যতবার কারুণ তোরে কইছে, ও মুসা আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও, একবার যদি আমি আল্লাহকে বলতো আল্লাহ বাঁচাও, আমি বাঁচায় দিতাম। আমারে তো একবারও বলে নাই, আমি তো রহমান আমি রহিম, আমার মতো রহমান ও রহিম আর কেউ নাই। মৃত্যু জীবনে একবার হবেই, পালাবার কোনো সুযোগ আছে নাকি? সবাই মরে, কিন্তু আপনার আমার মরাটার হিসাব আছে, কি রেখে গেলাম, কি নিয়ে কবরে গেলাম, হিসাব আছে। দুনিয়াতে রেখে গেলাম কি, কবরে নিয়ে গেলাম কি, এই হিসাবটা করা দরকার। বলে জি দরকার, 5 বছর পর, 5 বছর বাঁচবা সে গ্যারান্টি তোমার কোনো বাবায় দিতে পারেনি। অতএব হিসাবটা এখনই করতে হবে, আমার মৃত্যু 1 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু রেখে গেলাম কি জমিনে, নিয়ে গেলাম কি সাথে, হিসাবটা করা দরকার। কারণ এটা কুকুর শুকরের হিসাবের কোনো বিচার হবে না, মানুষের হিসাব হবে কড়ায় গণ্ডায়। হাত আমার বিরুদ্ধে চলে যাবে, জিহ্বা বিরুদ্ধে চলে যাবে, চোখ বিরুদ্ধে চলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে চলে যাবে। আমি যে এই জমিনে বসে অন্যায় করি, জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, দর কিয়ামতি জমিদার নে কবুত কে যে না দিদা গাওয়াহি হাতে হাত। اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون দস্ত গুয়াত মানচুনি দুজদি দাম, লব্ব গুয়াত মানচুনি বুসি দাম, চশম গুয়াত চিদাম গমজা হারাম, গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, বলে এটা কেমনে আল্লাহর কুদরতে এমনে? বোবা মানুষের জবান খুলে গেছে কুদরত কার,
কণ্ঠওয়ালার কণ্ঠ, কথা বলনেওয়ালার কথা বন্ধ হয়ে গেছে। কার কুদর হিসাব মিলাও, তাড়াতাড়ি হিসাব মিলাও। বছর শেষ, জুন মাস এসে গেছে, জুলাই শুরু, অর্থ বছরের হিসাব মিলাও। এরে বান্দা, রমজান চলে গেছে, সামনে রমজান পাবা কিনা হিসাব নাই, তাড়াতাড়ি হিসাব মিলাও। দুনিয়া থেকে তো যাইবা, ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন, গাড়ি বাড়ি আছে, একটু হিসাব কর কি রেখে গেলা, নিজের জন্য আর কি নিয়ে গেলা, এবং কি রেখে যাওয়া উচিত, কি নিয়ে যাওয়া উচিত, হিসাব মিলাও। আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, সন্তান আছে, জনবল আছে, তুমি এগুলো রেখে গেছো, কিন্তু উচিত ছিল কি করলা কি? নবী বলেন, তিনটা জিনিস তুমি দুনিয়াতে রেখে গেলে সওয়াব পাইবা, আর কবরে যাওয়ার সময় চারটা জিনিস সাথে নিয়ে কবরে যাও, ওই চার জিনিস তোমার সাথে কবরে যাবে, হাসরে জান্নাতে ঢুকাইয়া দিয়া তারপরে বিদায় নিবে। তিন জিনিস দুনিয়াতে রেখে যাও, যেই তিন জিনিস তুমি মরে গেল অমর হায়া তোমার সহযোগিতা, অ্যাকাউন্টের সওয়াব কবরে যাবে। আর চারটা জিনিস সাথে নিয়ে যাও, কবরে তোমার পার্শ্বে বাধা হয়ে দাঁড়াবে বিপদের সময়। দুনিয়াতে যেই তিনটা জিনিস রেখে যাবা, এর মধ্যে এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এমন কিছু দান তুমি করবা, এমন কাজ করবা যার সওয়াব কেয়ামত পর্যন্ত চালু থাকে, কেয়ামত পর্যন্ত সওয়াব চালু থাকবে। এমন কিছু সাদকা করো, মানুষ চলার রাস্তা নাই, রাস্তা বড় করে দাও, হাঁটার ব্যবস্থা করো। তুমি মুসলমান, আদর্শ নবীর উম্মত হয়ে মানুষের যাওয়ার পথ বাড়াও নয়, বরং রাস্তা আরো ছোট করো। আর হুমকি দাও, এই রাস্তা দিয়ে চলতে দেয়া যাবে না, যখন তুমি পারো না আরো দলে বলে লোক নিয়ে বলো তোমার রাস্তা বন্ধ। নবী বলে, রাস্তা খুলে দাও, মানুষ চলবে কেয়ামত পর্যন্ত, সওয়াব কবরে চলে যাবে। রসুল বলে, রাস্তা বাড়ায় দাও, তুমি নবীর আশেক হইয়া মানুষের চলার পথটারে আটকায় দাও, বাধা দাও। আসেনি? সাদকায় জারিয়া, ব্রিজ নাই, ব্রিজের ব্যবস্থা করে দাও, এতিম অসহায় থাকার জায়গা নাই, ব্যবস্থা করে দাও, গরিবের পোশাক কিনার টাকা নাই, পোশাক কিনার ব্যবস্থা। একটা গরিব ছেলে কোরআন হাদিস শিখবে, শিখার জন্য টাকা নাই, খোরা কি দিতে পারে না, বেতন দিতে পারে না, তুমি জিম্মা নিয়ে আলেম বানাও। ওরে বান্দা, রাস্তা করো, মাদ্রাসা করো, মসজিদ করে দাও। মসজিদ তুমি একা পারো নাই, তুমি এক টাকা দিয়া সহযোগিতা করেছো, মসজিদ নির্মাণের কাজে তোমার নাম আছে, কিয়ামত পর্যন্ত এই মসজিদ আছে, তোমার সওয়াবও চালু আছে। এত আকাম করলা, তাতে কোনো হিসাব নিলা না, বিয়ার অনুষ্ঠানে তিনটা গেট লাগাইলা, কত ডেকোরেশন করলা, কত লাল নীল বাতি লাগাইলা, অথবা বাবার নামে তুমি সওয়াব রেসানিসা, আলে সওয়াবের মাহফিল, দোয়া সব আয়োজন করলা, চেয়ার টেবিল খানা, গরু তিনটা, মহিষ চারটা, গরু ছাগল মহিষের অভাব নাই, ডেকোরেশন থেকে ডেকোরেশন করলা, প্যান্ডেল করলা, বাতি লাগাইলা, যা লাগে তার থেকে বেশি, গেট লাগে না গেট সাজাইলা, কোনো হিসাব নাই। যেই হুজুর দোয়া করলে তোমার বাবা একটু শান্তিভাবে কবরে, সব মানুষ কান্নার কারণে, এত খরচ করলা হিসাব নিলা না, হুজুরের যখন কিছু দিবা তখন বলো এত লাগে কেন। বাবার নামে খতম পড়াইলা, কোরআন পড়াইলা, মাদ্রাসায় দোয়া করাইলা, সেখানে তোমার হিসাবের কলম খুঁজতেছো কত লাগবে, এত কেন, এত কেন। তোমার বাপের জানাজা পড়াইছে ইমাম সাহেব, মায়ের জানাজা ইমাম পড়াইছে, বিয়া শাদি করাইছে, তোমার বাপেরও কোরআন পড়াইছে, তোমার ভাইকেও শিখাইলো ইমাম, পুরা এলাকাটারে আদর্শ এলাকা বানায় দিল ইমাম, যুবকেরা ইমামের দাওয়াত শুনে, তেলাওয়াত শুনে নামাজ পড়ে, ব্যবহারে পাগল,
নিজের ছেলের লাগে না, এরপর দেও ডেলি 5000 টাকা খরচ দাও পকেট খরচ। এই এলাকায় একটা সন্তান দৈনিক 500 টাকা ভাঙারও জায়গা নাই, তুমি খরচ দিলা 5000। এরে বান্দা, কিন্তু ইমামের বেতনের বেলায় কেন এত হিসাব? সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া এমন সওয়াবের কাজ করো কিয়ামত পর্যন্ত সওয়াব চালু বন্ধ হবে না। তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাও, কই গেল নমরুদ, কই হামান, কই সাদ্দাত, কই কারুন? ফেরাউনের লাশ তো এখনো মিশরে আছে। বেঈমানের দেখায় দেয়, দেখ কত দাপট ছিল ফেরাউনের, এখন এমন কপাল পড়ছে যে কোনো বেঈমানের ঘরে ফেরাউন নামের কেউ নাই। তুই যদি বলো 1,00,000 টাকা তোরে মাসে দিব, সন্তানের নামটা মিস্টার ফেরাউন রাখ, বলবে ভাই তোর জোতাটা মুয়াজিমুন, তোর সন্তানের নামটা ফেরাউন রাখ, আমার টাকার গুল্লি মারি মাইরা ফালাবি, ঘরের মধ্যে ফেরাউনারে ঢুকাবো না। অথচ তার দাপট কত ছিল, এটা কি বুঝতে কষ্ট হইতেছে আপনাদের? কত দাপট ছিল ফেরাউনে, 40 বছরে কোনোদিন অসুস্থ হয়নি, ঠান্ডাও লাগে না, কত দাপটওয়ালা ফেরাউন, সারা রাত বয়ান করলে এর হক আদায় হবে, কত দাপট নমরুদ দিয়া কারুন সাদ্দা, ওরে খোদা, খোদার জান্নাতেই যাবে না, নিজে জান্নাত বানাচ্ছে, কত বড় দাপটওয়ালা বাহাদুর, বাদদা খোদার জান্নাত নিজে বানাও, জান্নাত বানাইলো সুন্দরী বেশ্যা নারীদের, জান্নাতের হুর বানাইলো, সুন্দরী সুন্দরী ডানা কাটা পরি রমণীদের জান্নাতের হুর বানাইলো, আল্লাহর জান্নাতে যাবে না, কপাল খারাপ, জান্নাতটা বানাইলো দেখতে রওনা হয়ে গেল, বাহনে উঠল, পেছন থেকে এক বুড়া ডাক দিয়ে কয় রে সাদ্দাত আমার একটু কথা শুনে যাও, পেছন দিক দিয়ে কয় বুড়া, টাইম নাই, যত আগাচ্ছে বুড়া ততই সামনে আগাচ্ছে, কি ব্যাপার, আমার ঘোড়া দৌড়ায় কত দ্রুত, এই বুড়া পাও দিয়া হাইটা বুঝলাম না, হেও আমার পিছনে এক বিন্দু, পিছনে অত দূরে নাই, কাছে, বিশাল জান্নাতের গেটের সামনে বাহন থেকে এক পা নিচে আর এক পা উপরে, বুড়ায় ফট করে ঘুরে সামনে গিয়ে কয় পাওনা নামাইস না, থাম, আমার পরিচয়টা নে, আমি আজরাইল, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সম পলক তোমায় নাহি কো হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে, পালাবার কোন উপায় নাই, তুমি আজরাইল, কইলি তো বেউস, অকইলে মাথা গরম কেন আসছ, আমার কাম কি তুমি বুঝো না, আমার কামই তো তোমার এখন জীবনটা নিয়ে যাব, বলে এত বিশাল জান্নাতটা বানাইলাম দেখবো, মৃত্যু তো হবে, একটু সুযোগ দাও, আজরাইল বলে আল্লাহ একটু সুযোগ দেওয়া যায়নি, কারণ ওরা ঢুকতে দেওয়া যাবে তো সাদ্দাতটা ঠিক আছে ঢুকবো না, খালি কল্লাটা ঢুকাইয়া ডাইনে বামে সামনে দেখবো আমার বানানো জান্নাতটা কেমন, তাহলে এইটা একটু দেওয়া যাইতে পারে, আল্লাহ না না খবর না, কোন সুযোগ, বহুত সুযোগ দিছি, এই বাটপারে কে জানো আজরাইল, সমুদ্রের মাঝে চলছে বিশাল জাহাজ, তুফান আর ঢেউ শুরু হয়ে গেল, ওই জাহাজের যাত্রীরা এক পর্যায়ে ঢেউয়ের বাড়িতে জাহাজ পানিতে ডুবে গেল, সব মানুষ মারা গেল, মহিলা একটা বাচ্চা নিয়েছিল, কোথায় যাবে,
ওই বাচ্চাটার মাও মারা গেল, ওই জাহাজের একটা তক্তা ভাষায় রইল, ওরে আজরাইল জানো না আমি জিব্রাইলের পাঠায় বলছিলাম এই বাচ্চাটারে তক্তার উপরে রাখো, বাচ্চাটার তক্তার উপরে ছিল, আমি আল্লাহ পানির হুকুম করলাম এর তাড়াতাড়ি সমুদ্রের কিনারায় ভাসতে ভাসতে নিয়ে যাও, নিয়ে গেল বাঘ জঙ্গল থেকে আসলো বাঘ এই বাচ্চা নিয়ে, তুই বাগানের মধ্যে বড় বানা খানা দানার ব্যবস্থা করো, আমি আল্লাহ তাআলা কুদরতি সিস্টেম করে এই বাচ্চাটারে আস্তে 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 বড় বানাইলাম, আমি এরে ফকিন্নির থেকে অনেক টাকা দিলাম, বাড়ি দিলাম, চলতে না মা নাই বাপ নাই কেউ নাই, আমি আল্লাহ জঙ্গলার পশু দিয়া ওরে লালন পালন করেছি, এত সুন্দর করে বড় করলাম, টাকা বানাইলাম সব দিলাম, আজকেই সেই বেঈমান আমি আল্লাহর বিরুদ্ধে জান্নাত বানাইছি। আর এক সেকেন্ড সময় দেয়া যাবে না, আল্লাহ তাআলা দেখায় দিতেছেন রে মানুষ কিসের টাকার পেছনে দৌড়াও, এই টাকা পয়সা মানুষ তোমার গোলাম, আমি আল্লাহ তোমার পেছনে ঘুরাবো টাকা পয়সা, তুমি কেন টাকার পেছনে দৌড়াও, টাকা তোমারে খুঁজবে তোমার পেছনে দৌড়াবে, কারণ টাকার জন্য তোমাকে বানাই নাই বরং টাকা পয়সা তোমার জন্য বানাইছি, বাড়ি গাড়ি তোমার জন্য, সূর্য তোমার জন্য, চাঁদ তোমার জন্য, বাতাস তোমার জন্য, পানি তোমার জন্য, তুমি কিছুর জন্য না, বা তুমি ঘুমানোর জন্য বলে না, তুমি একমাত্র আল্লাহর গোলামীর জন্য। এরে আল্লাহর বান্দা তুই আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো কর, তোর পেছনে ভিন্ন মাখলুকতেরাও ডিউটি ঠিক মতো করবে, তুই খোদার ডিউটি সারিয়া গাদ্দারি করো, এই জন্য তোর কথা কেউ শুনে না, কোন কর্মচারীও মানে না, যেই বান্দা খোদার ডিউটি ঠিক মতো পালন করবে তোর কথা শুধু মানুষ শুনবে না, জিন শুনবে না, জঙ্গলার সমস্ত প্রাণী তোর কথা শুনতে বাধ্য। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ ঘটনা সবাই জানে, যার কথায় বাপ পর্যন্ত শুনতে বাধ্য হয়েছিল, বাপ যার কথা শুনে এরে আল্লাহর গোলাম হিসাব করো কি রেখে যাচ্ছি কবরে, কি নিয়ে যাচ্ছি, তিনটা জিনিস রেখে যাও, এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া, এমন সওয়াবের কাজ যেটা আজকেই করার পরে আজকে না অনর গোলে সওয়াব চালু থাকবে কিয়ামত পর্যন্ত, মসজিদ করে দাও, মাদ্রাসা করে দাও, পুরাটা পারবা না, এক টাকা দিয়া হলো সহযোগিতা করো, ওই নমরুদের আগুনে ইব্রাহিম নবীকে যখন জ্বালানো হচ্ছিল নমরুদ ফালায় দিল, ব্যাং প্রস্রাব করার জন্য দৌড়াচ্ছে, ব্যাং কারণটা কি, তোর প্রস্রাবে কি আগুনটা নিভে যাবে, কসম না আমার প্রস্রাব কেন, হাজার কোটি কোটি সারা দুনিয়ার ব্যাংক যদি প্রস্রাব করে দেয় আগুন নিভবে না, তো তুই একা এত হাও চেষ্টা কেন করো, আমি আল্লাহকে দেখাতে চাই আমি ইব্রাহিমের পক্ষে, ইউসুফ নবীকে মিশরের বাজারে উঠানো হলো, দাম কত ইউসুফকে বিক্রি করা হবে, বলে শরীরের ওজন পরিমাণ স্বর্ণ যে দিবে সে নিবে, এক মহিলা ওই ক্রেতাদের কাতারে একটা কালো সুতো নিয়ে দাঁড়ানো, এরে আম্মা জান স্বর্ণের ওজন পরিমাণ দাম, তুমি কালো সুতো নিয়ে দাঁড়িয়ে আছো কেন, বলে আমার কালো সুতা দ্বারা কিয়ামতের আগে ইউসুফকে কিনতে পারবো না, তবে ক্রেতাদের কাতারে দাঁড়াইয়া আল্লাহকে দেখাইলাম, ও আল্লাহ আমিও ইউসুফের পক্ষে আছি, তোমার 1 লাখ টাকা 2 লাখ টাকায় মাদ্রাসার কিচ্ছু হবে না, হাশরের দিন ওসিলা পেশ করা যাবে তোমার, কোরআনের খাদেমের খাতায় আমার নাম আছে। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, কবরে দেখে আজাব, চলে গেলেন কিছুদিন পরে আবার ওই পথে যায়, আজকে দেখে কবর থেকে মিশকের ঘ্রাণ, ঈসা নবী বললেন আল্লাহ ব্যাপারটা কি বুঝলাম না, সেদিন আজাব আজকে কেন ঘ্রাণ, আল্লাহ বলেন ও ঈসা এই বান্দা গুনাহগার হয়ে কবরে আসে তার শাস্তি ভোগ করতেছিল,
হঠাৎ করে তার একটা বাচ্চা দুনিয়াতে রেখে আসে। ওই বাচ্চাটা মা মাদ্রাসায় পাঠায় দিল, মাদ্রাসায় গিয়ে বাচ্চা পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জিব্রাইলের বললাম যাও, এই বাচ্চা বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমি এত বড় দয়ালু, এই বাচ্চা যদি কয় আমার দয়া না হয়া পারে না। এর মুরব্বী যারা আত্মীয় কবরে আছে তাড়াতাড়ি প্রত্যেকটা কবর জান্নাত বানায় দাও। তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাও, এক নম্বরে সাদাকায়ে জারিয়া, দুই নম্বরে ইলমে ওহি কোরআনের ইলম নিজে শিখো, না হয় যারা কোরআন পড়ে তাদের সহযোগী হও। তুমি একজন আলেমের পেছনে সহযোগিতা করলা, গরিব ছেলে মাদ্রাসায় পড়ার টাকা নাই, তুমি যদি বলো হুজুর একটা ছেলে মাদ্রাসায় পড়তে গেলে গরিব মানুষ কম সম দিয়া হলো 2500 টাকা লাগে মাসে, কোরাকি আমি মাসে মাসে দিব, তোমার টাকায় ছেলেটা একদিন আলেম হয়ে যাবে, ওই আলেম হইয়া যত ছাত্র পড়াবে এই ছাত্র আরো ছাত্র পড়াবে আলেম হয়ে, আবার ওরা আলেম হয়ে আরো ছাত্র পড়াবে, কিয়ামত পর্যন্তের সওয়াব কবরে তুমি পেতেই থাকবে। তিন নম্বরে নেককার সন্তান রেখে যাও, নেককার সন্তান দুনিয়াতে থাকবে, কবর হাসরে এই সন্তান তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে নেককার সন্তান। এখানে যারা আছেন বুঝানোর জন্য বলি, কাউকে ছোট করার জন্য না, এমন বাবা কি বুকে হাত দিয়া দাঁড়ায় বলতে পারবেন হুজুর আলহামদুলিল্লাহ আমার সন্তান একটা নেককার আদর্শ সন্তান।